নগদ আপনারা অনেকেই ব্যবহার করেন, তার কারণটা হইতেছে নগদে খরচ কম কাটে অন্য সব অ্যাকাউন্টের তুলনায়। তো আপনাদের অনেকেরই নগদ অ্যাকাউন্ট আছে, তো আপনারা যদি সেই নগদ অ্যাকাউন্টের পিনটা চেঞ্জ করতে চান তবে আজকের ভিডিওটা দেখতে থাকুন, কারণ আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা নগদের পিনটা চেঞ্জ করতে পারেন। নমস্কার, আমি শুভ, আপনি দেখছেন ইউনিক টেক। তো নগদ ম্যানুয়ালি ব্যবহার করা যায়, আবার অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়। তো অনেকে অ্যাপের মাধ্যমে ব্যবহার করে না, কারণ দেখা যায় যে অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে হলে অবশ্যই নেট কানেকশন লাগবে। তো সবার তো নেট কানেকশন সবসময় থাকে না, তাই দেখা যায় যে তারা অ্যাপের মাধ্যমে সেটা ব্যবহার করতে পারে না। তো বাকি থাকে আরেকটা অপশন, যে ম্যানুয়ালি অপশনটা আনার জন্য যে কোডটা ডায়াল করতে হইব মাঝে মাঝে সেটা মনে থাকে না, তাছাড়া কোনটার পর কোনটা রিপ্লে দিতে হইব তাও মনে থাকে না। ওই তুলনায় যদি কেউ অ্যাপ ব্যবহার করতে পারে তবে দেখা যায় যে তার কাজটা সহজ হয়ে যায়। আপনি যদি নগদ অ্যাকাউন্ট ম্যানুয়ালি ব্যবহার করেন এবং চান আপনাদের পিনটা চেঞ্জ করতে, তবে কী কী কোড ডায়াল করতে হইব, তাছাড়া কী এরপর কী রিপ্লে দিতে হইব তা সবই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আপনারা ফোন ডায়ালারে যাবেন, তারপর এখান থেকে ডায়াল করবেন *167#, তারপর যেই নাম্বারে নগদ অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার নগদ আছে বাংলা লিঙ্কে, এখন আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পাইতেছেন পিন রিসেট 8 নাম্বার আছে, তো এখানে আপনারা 8 নাম্বার রিপ্লে দিয়ে দিবেন টাইপ কইরা। তারপর এখান থেকে চেঞ্জ পিন, যেহেতু আমি পিন চেঞ্জ করব তো 2 নাম্বারটা টাইপ করে রিপ্লে দিয়ে দিবেন। তারপর এখান থেকে বর্তমান যে পিনটা আছে সেটা দিবেন, তো আমি আমার বর্তমান পিনটা দিতেছি। তো পিন দেওয়া হয়ে গেলে আপনারা সেন্ডে আবারও ট্যাপ করে দিবেন, তারপর এখান থেকে নতুন একটা পিন দিবেন যেটা আপনারা দিতে চাইতেছেন, তো আমিও নতুন পিন একটা দিতেছি। নতুন পিন দেওয়া হয়ে গেলে আপনারা আবারও সেন্ডে ট্যাপ করে দিবেন, তারপর এখানে আবারও নতুন পিনটা দিবেন যেটা আপনারা চাইতেছেন দিতে, তো আমি আবারও দিতেছি এটা কনফার্ম হওয়ার জন্য এখানে চাইতেছে। তো নতুন পিন দেওয়া হয়ে গেলে কনফার্ম হওয়ার জন্য আবারও সেন্ডে ট্যাপ করে দিবেন। তো এখানে লেখা দেখতে পাইতেছেন পিন চেঞ্জ, তো আমার নগদ অ্যাকাউন্টের পিনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন থেকে আমি আবার যখন নগদ অ্যাকাউন্ট ব্যবহার করব তখন নতুন পিনটা দিব, তবেই কাজ হবে। তো এইভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিনটা চেঞ্জ করতে পারবেন ম্যানুয়ালি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি নগদ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করতে চান কি না, বা আপনাদের বর্তমানে যে পিনটা আছে সেটাও মনে আছে কি না, তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনারা কি নগদ অ্যাকাউন্ট ম্যানুয়ালি ব্যবহার করেন নাকি অ্যাপ দিয়ে ব্যবহার করেন, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।